সাধারণত সিজন চেঞ্জ হলে আমাদের সকলেরই কম বেশি জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা হয়ে থাকে। আমাদের প্রকৃতিতে এমন কিছু উপাদান রয়েছে যার ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ বাংলা বিউটি। আশা করছি সবাই ভালো আছেন। সকলের কাছে অনুরোধ থাকবে, আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি আজকে আপনাদেরকে এমন একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে দেখাবো যা আপনাদের ইমিউন সিস্টেমকে ভালো করবে, পাশাপাশি আপনাদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা যদি থাকে তা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন। আর এই ঔষধি পানীয়টি তৈরি করতে আমাদের মাত্র তিনটি ঘরোয়া উপাদান লাগবে। একটি হচ্ছে লেবু, দ্বিতীয়টি আদা, তৃতীয়টি মধু। মধু যখনই নেবেন সেটা অবশ্যই খাঁটি মধু যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। আর লেবু নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন পাকা, একদম রসালো লেবু হয়। আদা বহু আগে থেকেই সংক্রমণের বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমনই লেবু ও মধুও ব্যবহার করা হচ্ছে। আদা ব্যবহারের ফলে আমাদের গলার যে ধরনের সংক্রমণ আছে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা আমাদের শ্বাসনালীর সমস্যা দূর করতে সাহায্য করে। পাশাপাশি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে তেমনই ঠান্ডাজনিত সমস্যাগুলো দূর করে। আর মধুর গুণাগুণ নতুন করে আর কি বলবো, মধু পাশাপাশি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। পৃথিবীতে এমনই একটি খাবার মধু যা কিনা কখনো নষ্ট হয় না। তো চলুন আর কথা না বাড়িয়ে আদা, মধু ও লেবু দিয়ে এই পানীয়টি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হোম রেমেডিটি তৈরি করার জন্য সবগুলো উপকরণ আমাদেরকে আগে প্রস্তুত করে নিতে হবে। এখানে চারজনের জন্য তৈরি করে দেখানো হচ্ছে, আপনারা চাইলে পরিমাণ বুঝে কিন্তু কমিয়ে নিতে পারেন অথবা পরিবারের সদস্য সংখ্যা বুঝে বাড়িয়েও নিতে পারেন। এখানে বড় একটি আদা ছিলে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। চাইলে আদাগুলো একটু থেতো করে নিতে পারেন যেন রস খুব ভালোভাবে পানির সাথে মিশতে পারে। এরকম বড় পাকা চারটি লেবু নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিন এবং চারটা চামচ মধু নিয়ে নিন। এবার চার গ্লাস পানির মধ্যে সমস্ত উপকরণগুলো মিলিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিন। চাইলে মধুটি প্রথমে মিক্সড করতে পারেন অথবা গ্লাসে গ্লাসে আলাদাভাবেও মিক্সড করে নিতে পারেন। কমপক্ষে 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার আমাদের পানীয়টি প্রস্তুত। এবার এই পানীয়টি কুসুম গরম অবস্থায় পান করুন। এছাড়াও সামান্য একটু রসুন কুচি করে তার মধ্যে মধু মিশিয়ে দিনে দুবার খেতে পারেন। এতে করে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনারা এই পানীয়টি চাইলে দিনে একবার প্রস্তুত করে রেখে তারপরে ধীরে ধীরে করে খেতে পারেন। তবে এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখার চেয়ে অথবা ঠান্ডা খাওয়ার চেয়ে কুসুম কুসুম গরম খাওয়াই ভালো। যারা সমস্যায় ভুগছেন তারা অন্ততপক্ষে দিনে দুবার খাবেন, আর যাদের কোনো সমস্যা নেই তারা একবার খেলেই হবে। তো বন্ধুরা, আপনারা ঠান্ডাজনিত যে কোনো সমস্যা থেকে দূরে থাকতে এখন থেকে এই পানীয়টি খাওয়া শুরু করে দিন। এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাদের এমন ভিডিও প্রয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।